সিরাজগঞ্জ ও জামালপুরে বাড়ছে যমুনা নদীর পানি। সকালে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচতে প্রবাহিত হয়। সাথে চলনবিল, ইচ্ছামতি, বড়াল, করতোয়া ও ফুলঝরা নদীর পানিও বাড়ছে। এতে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, নষ্ট হচ্ছে জমির উঠতি ফসল। গবাদি পশু নিয়ে বিপাকে আছেন খামারিরা। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমন ও সবজি সহ বিভিন্ন ফসলের জমি ডুবে গেছে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে কুড়িগ্রামে। এই জেলায় ভোরে তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফসলের জমি পানিতে ডুবে থাকায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ঘরের মধ্যে পানি, খাওয়া খাওয়া নিয়ে এখন চলাফেরা করা, এটা যাচ্ছে সেটা খাওয়া দাওয়ার খুব কষ্ট। বাড়ি ওই যে আমার কিছু নাই, চোখ ভাঙছে, ওই যে পান গাছা চোখ ভাঙি গেল। বাচ্চা গাছে নিয়ে অনেক কষ্টে আছি, গরু বাছুর নিয়ে, ছাগল ভেড়া নিয়ে অনেক কষ্টে আছি। পাক শক্ত করাই যায় না, মানে একবেলা পাক করে মানে আরেকবেলা নাখা থাকা লাগে। এই যে আমাদের এখানে নদী ভাঙন শুরু হয়েছে, ওখানে আমার ফয়েজ দাদার বাড়ি গেল। এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সিরাজগঞ্জে তো যমুনা নদীর পানি বেড়েই চলছে, তো নদীর পানি বৃদ্ধি ও দুর্গতদের দুর্ভোগের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারিহা, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীর যে শহর রক্ষা বাঁধ পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে কিন্তু একদম বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে যমুনা নদীর পানি। একই সাথে সিরাজগঞ্জের যে অভ্যন্তরীণ নদ নদীগুলো রয়েছে চলনবিল সহ, সেখানেও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু আসলে সিরাজগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতি তার অবনতি হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল, যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার সৈদাবাদ ইউনিয়নের বাওয়েতারা গ্রামে। এই গ্রামটি একটি তাপ সমৃদ্ধ গ্রাম হিসেবে পরিচিত। গত দুদিনের পানি বৃদ্ধির ফলে কিন্তু এই গ্রামের যে রাস্তাঘাট সহ এখানে যে তাঁত কারখানাগুলো রয়েছে তার অধিকাংশ কিন্তু পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট, সকল রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু এই গ্রামের যারা বসতি রয়েছে তারা কিন্তু নৌকা নিয়ে চলাফেরা করছেন, কেউ বা পানিতে ভিজেই বলা চলে যে তাদের যে প্রয়োজনীয় কাজ সেটি সারছে না। একই সাথে এই গ্রামের যে বাজারটি রয়েছে সেই বাজারটিতেও কিন্তু পানি উঠে পড়েছে, যার ফলে কিন্তু এই যে গ্রামবাসী এরা অত্যন্ত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। একই অবস্থা কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত যে 5টি উপজেলা রয়েছে, সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি এবং শাহজাদপুর উপজেলার শত শত গ্রামেই কিন্তু এখন এমন চিত্র বিরাজ করছে বন্যা কবলিত এলাকাগুলোতে। একই সাথে এই এলাকাগুলোর যে ফসলি জমির বিস্তীর্ণ ফসল রয়েছে, শাক সবজি, কাঁচা পাট সহ আখ সহ যে ফসল রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা একটি বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই ফারিয়া, সিরাজগঞ্জের যে যমুনা নদীর ডান তীর এবং বাম তীরের শাহজাদপুর এবং চৌহালি রয়েছে, সেখানে যমুনা নদীর ভাঙন তো অব্যাহতভাবে চলছেই। একই সাথে সিরাজগঞ্জের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতেও কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকা এই এলাকাগুলোতে কিন্তু আসলে নদী ভাঙন রোধে তেমন কোনো তৎপরতা চলমান নেই। সেখানে স্থানীয়ভাবে নদী ভাঙন রোধের চেষ্টা করলেও সেটি আসলে কাজে আসছে না, যার ফলে কিন্তু হাট বাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যতটুকু জানতে পেরেছি যে আগামী 72 ঘন্টা কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আর এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু সিরাজগঞ্জের যে সার্বিক বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তো ফারিয়া, এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সর্বশেষ খবর। সঞ্চয়, আপনাকে ধন্যবাদ। সাজিরুল ইসলাম সঞ্চয় জানাচ্ছিলেন সিরাজগঞ্জ থেকে। চট্টগ্রামের সাতকানিয়ায় ডলু নদীর তীরবর্তী গ্রামগুলোতে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও অর্ধশত পরিবারের ঘরবাড়ি। ভাঙন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে সকালে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রকৌশলী ধীমান কৃষ্ণকে সাথে নিয়ে উপজেলার নলোয়া ইউনিয়নের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। এ সময় ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারা।